রাজ্যে প্রতিদিনই বেড়ে চলেছে করোনার প্রকোপ ইতিমধ্যেই রাজ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পাশাপাশি হাওড়া শহরে বর্ধিত করোনা আক্রান্ত সংখ্যা দুশ্চিন্তায় ফেলেছে জেলা প্রশাসনকে রাজ্যবাসীকে করোনার হাত থেকে বাঁচাতে সপ্তাহে দুদিন করে লকডাউনে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর এই অনুযায়ী আজ লকডাউন ভোর ছটা থেকে শুরু হয় লকডাউন এই মধ্যে বেশ আটো সাঁটো করা হয়েছে এই লকডাউন আগের দিনের মতোই হাওড়া ব্রিজে চলছে নাকা চেকিং হাওড়া স্টেশন হাওড়া বাস টার্মিনাল পাশাপাশি হাওড়া ব্রিজে বিশেষ সতর্কতা লাগু করেছে জেলা প্রশাসন ব্রিজে যাতায়াতকারী সব গাড়িকে দাঁড় করিয়ে তাদের ছাড়পত্র দেখা হচ্ছে জরুরি পরিষেবার গাড়ি ও লকডাউনে ছাড়ের আওতায় থাকলে তবেই তাদেরকে হাওড়া শহরে বা হাওড়া থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা করানো হচ্ছে হাওড়া শহরে বিভিন্ন রাস্তার মোড়ে বসানো হয়েছে নাকা চেকিং শুধু তাই নয় আটো করা হয়েছে নজরদারি ব্যবস্থা যাতে লকডাউন ভেঙে কেউ না রাস্তায় বের হয় বন্ধ রাখা হয়েছে সমস্ত বাজার দোকানপাট সব মিলিয়ে আজ হাওড়া জেলায় চলছে সম্পূর্ণ আটো শাটো লকডাউন রিপোর্ট নিউজ বাংলা টুডে